আসসালামু আলাইকুম দর্শক বেকার্টু অন্টারপ্রেন চ্যানেলে আপনাদের স্বাগত পুকুরে সিলভার কার্প মাছ মরা কি পুকুরের জন্য কোনো ক্ষতিকর বা মাছের কোনো সমস্যা সে সম্পর্কেই আমরা আজকে জানবো আপনারা দেখতে পাচ্ছেন যে এই পুকুরে সিলভার কার্প মাছ আমার মারা গেছে আসলে মূলত সিলভার মাছ মারা যাওয়ার বিভিন্ন কারণ হতে পারে তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে যে সিলভার যদি অতি পুরনো বা বয়স্ক যদি ফাইটোপ্লান্টোন খেয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও মারা যেতে পারে আপনারা মাছটা দেখতে পাচ্ছেন যে মাছটা মূলত বডিতে কোনো দাগ নেই এবং পেটও ফুলানা কিন্তু মাছটা মারা গেছে যে কোনো কারণে হবে যেহেতু এই পুকুরে পানির কালারে সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন যে পানির কালারটা খুবই স্বচ্ছ যেহেতু মিশ্র মাছের জন্য পানির কালার সবুজ হালকা সবুজ অথবা ধূসর বর্ণের হওয়া উত্তম সেক্ষেত্রে এই মাছটা যে কোনো কারণে মারা যেতে পারে আসলে পুকুরে স্বাভাবিকভাবেই দুই একটা মাছ যে কোনো সময় মারা যেতে পারে এটার মূল কারণ হচ্ছে যেহেতু লাইভ স্ট্রোক হিসেবে মাছগুলোকে আমরা পুকুরে চাষ করছি সেক্ষেত্রে বিভিন্ন কারণ থাকতে পারে তবে পুকুরের পানিতে এই মুহূর্তে যেহেতু এই পুকুরে কিছু ডাকুইট পানা অ্যাজোলা আছে সেজন্য ও মারা যেতে পারে বিষাক্ততা তৈরি হতে পারে অথবা পানিতে যেহেতু কালার নেই সেক্ষেত্রে খাদ্য সংকটের কারণেও মারা যেতে পারে যেহেতু আপনারা জানেন যে সিলভার কাপ যেহেতু ফাইটোপ্লান্টন খেয়েই বেঁচে থাকে কিন্তু এই পুকুরে আপনারা দেখতে পাচ্ছেন যে যেহেতু পানির কালার খুবই সমস্যা খুবই সাদা নাই বললেই চলে সেক্ষেত্রে এ কারণেও মাছ মারা যেতে পারে ভিডিও দেখতে পাচ্ছেন যে আরও একটা মাছ মারা গেছে